শাসক বিরোধী প্রচারে জমে উঠেছে দিল্লি দখলের লড়াই। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোটের আর বেশি দেরি নেই, ফলে বড় জনসভার মাধ্যমে ভোট প্রচার চালানোর পাশাপাশি ছোট পথ সভাও হচ্ছে। এছাড়াও বিভিন্ন এলাকায় রোড শোর মধ্য দিয়ে ভোট প্রচার চলছে তাপপ্রবাহকে উপেক্ষা করে। শনিবার বিকেলে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেসের জোট প্রার্থী আলী ইমরান রামজ ভিক্টরের সমর্থনে রোড শোর আয়োজন করা হয়। এদিন মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় রোড শো, পরবর্তীতে বিবেকানন্দ মোড় দিয়ে রাজপথ ধরে শহর পরিক্রমা করে পুনরায় নাট মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। আজকে মিছিলে এটা প্রমাণ করছে কি কালিয়াগঞ্জের মাটিতে মানুষ দু হাত তুলে বাম কংগ্রেস জোটকে আশীর্বাদ দিচ্ছে, আর আগামী দিনে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে আমাদের জয় নিশ্চিত। আমাদেরকে পরাজিত করার জন্য এখন রাজ্যের মুখ্যমন্ত্রী পথসভা করছেন। রায়গঞ্জ লোকসভার মধ্যে প্রত্যেকটা জায়গায় গিয়ে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেই জায়গায় গিয়ে সংখ্যালঘু ভোটকে ভাঙাওয়ার চেষ্টা করছেন বিজেপির সুবিধা করার জন্যে। তাই আমরা দেখছি কি উনি ইসলামপুর, করণদিঘি, চাকুলিয়া, গোয়ালপোখরে ওনার সভা হচ্ছে, কিন্তু কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রী কোনো সভা করছেন না, যাতে বিজেপি সুবিধা পায়। বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কালিয়াগঞ্জে উনি বিজেপির ভোট ভাঙাতে আসছেন না, কিন্তু সংখ্যালঘু ভোটের উপরে আক্রমণ করে ভোট ভাঙার চেষ্টা করছে। তাতে কোনো মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি এবং মোদি এই দুজন মিলিতভাবে আজকে রাজ্য এবং দেশটাকে লুটে খাওয়ার ব্যবস্থা করে নিয়েছে, এবং মমতা ব্যানার্জি আরএসএসের এজেন্ট হয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজ করছেন। সেই জন্য এখন মানুষ বিজেপি এবং তৃণমূল দুজনের বিকল্প বাম কংগ্রেস জোটকে বেছে নিয়েছে।